নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলায় যে পুষি খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে, আজকে বেচারার থালাটা পায়নি দেখে ওকে বস্তার ওপরেই খাবার দিয়ে দিয়েছি। আজকে ছিল কৌশিকী অমাবস্যা, কিন্তু চাইলেও ঠাকুরের পুজো আরাধনা করতে পারবো না, উপোস করতে পারবো না, সেই জন্য মনটা খারাপই ছিল। কিন্তু হ্যাঁ, দিন শেষে যে এইভাবে মায়ের দর্শন পাবো সেইটা হয়তো ভাবতেও পারিনি। সেই গল্পটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ব্লগে। বাড়িতে যে এই অবস্থাটা দেখছো, এই অবস্থাটা হওয়ার কারণও আছে। সেটা হচ্ছে ওই যে পার্টগুলো, আগের যে ব্লগটা ছিল কালকের, সেটা যে দেখলে পার্টগুলো ঝাড়াই করছিল, সেই পার্টগুলোকে এভাবে নেড়ে দিতে হয়, না শুকলে তো বিক্রি হবে না, সেই জন্য। আর বাইরে এখানে পাইকার চলে এসেছে, কচুগুলো ওজন করে নিচ্ছে কাকান আরেকটা দাদু, দুইজন মিলে কচুগুলো ওজন করে বিক্রি করে দিচ্ছে। আর এই যে পাইকার বস্তা ধরে আছেন, মানে এখানে ঠিকঠাক হিসাব করছেন যে কয় পাল্লা গেল কয় পাল্লা গেল না সবটা। তো এটা হচ্ছে সকালবেলার প্রতিদিনকার রুটিন, এই কাজটা হয় আমাদের সকালবেলা। আর এই যে পাইকার কাকু মানে হচ্ছে গোটা সাইকেলটা রেডি করে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। এই ঘটনাটা প্রায় আমাদের বাড়ি প্রতিদিনই ঘটে থাকে। আর আজকের আকাশটা দেখতে এত ভালো লাগছিল, দেখো সাদা মেঘের মনে হচ্ছে ভেলা নেমেছে আকাশে, এত ভালো লাগছিল, তার জন্য আমি ভিডিও ক্লিপটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে শরৎকালের বোধহয় এইটাই আসল মজা, যে আকাশটার দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। ভগবান বোধহয় রং তুলি হাতে নিয়ে শরৎকালের আকাশটাকে খুব যত্ন করে আঁকিয়েছিল। তো আমি একটু ম্যাগি খেতে ইচ্ছা করলে হঠাৎ তো দোকানে যাচ্ছিলাম, আর এই দেখো আমি দোকানে যাচ্ছি, ওনারও কিছু চাই। তাই বললাম দাঁড়া আমি দোকান থেকে আসি, তারপর তো দেবো। তো আমি দোকান থেকে দুটো ম্যাগি কিনে আনলাম, আর ওর জন্য নিয়ে আসলাম একটা বিস্কিটের প্যাকেট। তো ওকে দিয়ে দিচ্ছি বিস্কুটটা, আর বিস্কুট পাওয়ার পর ওর মুখটা শুধু দেখো, এত আনন্দে একেবারে ভরে গেছে। আসলে ভাবে নিজে হচ্ছে একটা কিছু পাবে, কারণ আমি এমনভাবে চলে গেছি দোকানে, ও বুঝতেই পারিনি যে আবার আমি এসে ওকে কিছু একটা দেবো। তো আমি জেনে বুঝেই ওইভাবে গেলাম। তো এখানে বাড়ি আসার পর আমি ম্যাগিটা রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। আজকের সারাদিনের রুটিনের কাজের পর আমি ভাবতেই পারিনি যে আজকে মায়ের মন্দিরে যেতে পারবো এবং সেখানে গিয়ে একটুখানি মায়ের দর্শন পাবো। সেটা আমার কাছে একটা সেরা মুহূর্ত, সেরা পাওয়া আজকের দিনের জন্য। প্রচণ্ড গরম পড়েছে, দেখো পুষিটা কেমন শুয়ে আছে দুপুরবেলা। আর এদিকে ভাইও স্কুল থেকে চলে এসছে, এসে ওর কর্মে ব্যস্ত, মানে মোবাইল দেখা দেখি আর কি। আর ও এই টিউশন যাওয়ার আগে একটু সময় পায় মোবাইল দেখা, তো ওই সময়টা একটু মোবাইল দেখা আর স্কুল যাওয়ার আগে। আর স্কুল থেকে নিয়ে এসছে আমার জন্য একটা আমলকি, আমি দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে একটু লবণ দিয়ে খাই দেখি কেমন টেস্ট লাগছে। কিন্তু বিশ্বাস করে একবার মুখে দিয়ে আমার মুখের রিয়াকশানটা শুধু দেখো, খুবই অতীব জঘন্য ছিল। আসলে এটাকে হচ্ছে প্রথমে গরম জলে সেদ্ধ করে তারপরে রোদে শুকিয়ে খেতে হতো, আমি তো অত জানতাম না, অতক্ষণ আমার ওয়েটও করিনি, সঙ্গে সঙ্গে ওইটা লবণ দিয়ে খেতে নিয়েছি, তাহলে তো এরকম লাগবেই। তার ফেলে দিয়েছি ওইটা, তো আরেকটা এনেছিল বলে ব্যাগের মধ্যে ছিল, তো ওইটাকে মা বলে এটাকে গরম জলে সেদ্ধ করে রোদে দিস, তারপরে খেতে পারবি। তো এখানে বাবা হচ্ছে চালের উপর উঠে গেছে, যে সমস্ত পার্টগুলো চালের উপর নাড়া ছিল সেইগুলোকে নিচে নামানোর জন্য। আর ভাই এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছে প্রাইভেট যাওয়ার জন্য। আর আমারও এখন হচ্ছে যাওয়ার টাইম হয়ে গেছে নাচের ক্লাস করাতে, আর নাচের ক্লাস থেকেই আমি আবার মন্দিরে যাই। তো মন্দিরে যাওয়াটা আমি ভাবিনি যেতে পারবো সত্যি, কারণ ওখানে ছুটি দিতে দিতে 9টা বেজে যায়, আর এদিকে পুজো টুজো হয়ে যায় প্রায়, তাহলে আমি কী করে মন্দিরে গিয়ে মায়ের দর্শন পাবো, সেটা একটা চিন্তার বিষয় ছিল। কিন্তু অবশেষে আমি সেটা উপলব্ধি করি, আমার জীবনে আসে, সেটা আমার কাছে সত্যি সেরা পাওয়া। যে সমস্ত পাটগুলো ছাদের উপর, ও আমাদের তো ছাদ নেই, চালের উপর ছিল, সেই চালের উপর থেকে বাবা এই যে পেরে নিয়ে আসলো, আনার পর সেগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে, কারণ এই যে এইভাবে জমা করে না রাখলে পাটগুলো যদি এলোঝেলো হয়ে যায় তাহলে আর বিক্রি হবে না। মানে পাটের প্রচুর ঝামেলা, যারা পাট চাষ করে তারাই শুধুমাত্র জানে যে পাটে কত রকমের কষ্ট। আর এখানটায় আমি চলে আসলাম পাখিগুলোকে খাওয়ার দিতে, কারণ খাওয়ার টাওয়ার দিয়ে তারপরে আমি ক্লাসের জন্য বেরিয়ে যাবো। আর যার রোদ পড়েছে সেই জন্য আর কি এই যে পুরনো লুঙ্গিটা আমি দিয়ে রাখছি পাখির খাঁচার উপর, যাতে ওদের উপর রোদটা না পড়ে। আর এই বিকেলবেলার দিকে সাইড দিয়ে রোদটা আসে, তো সেই জন্য ঢেকে রাখা আর কি। এদের খাঁচার সামনে দুদণ্ড বসলেও মনটা ভালো হয়ে যায়, কারণ ওদের যে মানে অ্যাক্টিভিটিগুলো ওগুলো দেখলেই মনটা এমনি খুশি হয়ে যায়। আর এখানে একজন শুয়ে আছে, আর আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে ক্লাস করানোর উদ্দেশ্যে। কিন্তু আজকে যাচ্ছি এই গলি দিয়ে, কারণ পিসি বাড়ি গেছিলাম, বদ্দা আমাকে টাকা দিল ওষুধ আনার জন্য, সেই জন্য আর কি পিসি বাড়ির থেকে বেরিয়ে আসলাম। দোকানে আজকে যে পরিমাণের ভিড় আমি ভাবতেই পারিনি গিয়েই ওষুধটা পেয়ে যাব। কিন্তু যাওয়ার পর আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি গিয়ে শুধুমাত্র দেখিয়েছি ওষুধের স্লিপটা, তো সঙ্গে সঙ্গে আমাকে ওষুধটা দিয়ে দিয়েছে। আর ক্লাসে এসে দেখে এই যে দুষ্টামি এরা করা শুরু করে দিয়েছে, আসলে আমি তো ছিলাম না, কারণ আমি আজকে দেরি করে এসেছি, তখন তাই দেখো লাফালাফি শুরু ক্লাসের মধ্যে, বাহ কী মজা।
আর এখানটায় পরের ক্লাসে ওই যে বাচ্চাগুলো অদ্রিজা রায়সী ছিল না শিক্ষক দিবসে, ওরা আজকে সেলিব্রেট করলো টিচার্স ডেটা। আর ক্লাস ক্লাস করিয়ে এই যে সেই সেরা মুহূর্ত যখন আমি চলে গেলাম আমাদের করণদিঘি থানা এখানে মায়ের দর্শন করতে, আর গিয়েই দেখি পর্দাটা নামানো, এত খারাপ লাগছিল। আসলে তখন ভোগ নিবেদন করছিল দেখে আর কি পর্দাটা দেওয়া ছিল, আমার মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো। ভাবলাম যে আমি আসলাম কিন্তু মার হয়তো দর্শন দেওয়ার ইচ্ছা নেই, তাই দেখো ঘরে দরজাটা বন্ধ করে রেখেছে। কিন্তু যখনই এসে দাঁড়িয়েছি সামনে তো পর্দাটা খুলে দিল, তখনই মনটা আমার খুশি হয়ে গেল যে মায়ের মুখটা তো দেখতে পেলাম। তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা আমার। কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটা জানাতে ভুলো না। যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হয়ে সাথে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।